রব্বে করিম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মোট 90টি আয়াত নাজিল করেছেন। কত আয়াত? 90টি আয়াত নাজিল করেছেন তাআলা। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এটি হচ্ছে 89 নম্বর আহ্বান। আর এই সূরার আরেকটি আহ্বান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এটা হলো 90 নম্বর আহ্বান। তার মানে সূরা তাহরিমের পরে আর আল্লাহ তাআলা একবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। তার মানে আল্লাহর আহ্বানের মধ্যে প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হচ্ছে সূরা বাকারায়। আল্লাহ সেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। তোমরা বিশ্বনবীকে আহ্বানের সময়, অ্যাটেনশনের সময় দূরের থেকে দেখো না, এই অভদ্রতা আমাদের সমাজে আছে। হুজুর দাঁড়ান, হুজুর কিন্তু সাইকেলে হোন্ডায় 50 গজ দূরে, এভাবে করে কোন ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়াকে আহ্বান করে দাঁড় করানো যাবে? কাছে গিয়ে ভদ্রতার সাথে সালাম দিয়ে আহ্বান করতে হবে, কথা বলতে হবে। একান্ত অনেক দূরে চলে গেছে, আপনি দৌড়াবেন, কিন্তু একজন আলিমকে দাঁড় করাবেন না, এটা আদবের খেলাফ। কুরআনুল কারীম 49 নম্বর সূরা, সূরা হুজুরাত 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রবর্তী হয়ে যেও না, আল্লাহকে ভয় করো। আল্লাহর রাসূল বেঁচে নেই, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ যারা দাওয়াতি কাজ করছেন তাদের অগ্রবর্তী হয়ে হাঁটাও জায়েজ নেই, আগে বেড়ে কথাও বলাও জায়েজ নেই। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, কু মানে তোমরা বাঁচো, আনফুসাকুম নিজেরা, ওয়া আহলিকুম পরিবার পরিজন, এদেরকে বাঁচাও নার জাহান্নামের আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেদিন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এটা দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে। দুনিয়ার লাকড়ির কয়লাগুলো যদি লাল হয়, ছাই উড়িয়ে নিয়ে যায়, জাহান্নামের বড় বড় পাথরগুলো যখন অগ্নিশর্মা হবে তখন এই দুনিয়ার বড় বড় পাহাড়গুলোকে উড়িয়ে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেদিন মানুষ এবং পাথর দুটি ইন্ধনের কারণ হবে, জ্বালাবে জাহান্নামীদের। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল আলাইহা, সেই জাহান্নামে আল্লাহ তাআলা রেখে দিবেন মালাইকাতুন, এমন ফেরেশতা, গিলাযুন শিদাদুন, যাদের অন্তরটা ঠান্ডা না, খুব শক্ত হৃদয়ের ব্যবহার, খুব কঠিন ব্যবহার, আল্লাহ যা বলেছেন পাই টু পাই তারা তাই করবে। মুনাফিক এবং কাফেরের কবরের মধ্যে আল্লাহ তাআলা একজন ফেরেশতা ফিট করে দেবেন, কানেও শুনে না চোখেও দেখে না, একটা লোহার হাতুড়ি দেবেন, একেবারে কেয়ামত পর্যন্ত মারতে থাকবে, আল্লাহর বিচার পর্যন্ত মারতে থাকবে, কারণ তিনি কানে শুনেন না, আর্তনাদ জানবেন না, চোখেও দেখেন না, ব্যক্তির অবস্থাও বুঝবেন না। এর জন্য এমন ব্যক্তিরাতে লোহার হাতুড়ি আল্লাহ ধরিয়ে দিবেন। আর কাফেরের কবরের মধ্যে আল্লাহ প্রথম বনাস হিসাবে 99টা সাপ দান করবেন। লাইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা, বিশ্বনবীর হাদিস, একজন নামাজহীন লোক যে নামাজ অস্বীকার করে, এ ব্যক্তি কাফের। অসংখ্য বনি আদম বাজারে এমন আছে যারা ব্যবসায়ী দোকানদার, যারা বাজারে বিজনেস করেন, দিন এনে দিন খান, দিন মজুর, কিন্তু সালাত আদায় করেন না, সালাত অস্বীকারও করেন না, কিন্তু সালাত আদায়ের প্রয়োজনীয়তা অনুভব করেন না, তাদের কবরে কমপক্ষে আল্লাহ প্রথমত 99টা সাবধান করবেন। লাইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান,
تنهسه وتلدغه حتى يقوم القيامة সাপটাকে ধ্বংসন করবে মারবে সবল দিবে এরপর পেচিয়ে তার মধ্যে নিয়ে এমন চাপ দিবে সব হাড়গোড় বের হয়ে যাবে ব্যক্তি আবার ভালো হবেন সুস্থ হবেন আবার তা কেমন করা হবে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী তারপরে এই সাপের বর্ণনা দিচ্ছেন লাউ আন্নাতিন নিনান নাফাকাত ফিল আরদ মা আমবাতাত হাদারা এর মধ্যে একটি সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ছেড়ে দেয় তাহলে বিষাক্ততার কারণে পৃথিবীর মধ্যে কোনো তৃণমূল তৃণলতা পাতা কিছুই আর গজাতো না পৃথিবীতে কোনো ফসল ফল ফলাদি কোনো গাছপাতা হতো না এত বিষাক্ত সাপ একজন ইচ্ছাকৃত সালাত পরিত্যাগকারীর কবরে আল্লাহ তাআলা দান করবেন এই ইমানদারকে ডেকে আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারগণ তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের আগুনের প্রজ্বলন হবে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওই কার্যাবলী সম্পাদনের জন্য আল্লাহ তাআলা এমন ফেরেশতাদের দায়িত্ব দিবেন যারা কোনো মতে নরম হৃদয়ের নয় কঠোর হৃদয়ের তারা এমন ব্যবহার করবেন এমন কঠোর হৃদয়ের যাদেরকে দেখে কোমল মনে হবে না এই ফেরেশতারা এমন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম আল্লাহ লিস্টের মধ্যে প্রেসক্রিপশনে যা যা লিখে দিয়েছেন যা বলেছেন সে অনুযায়ী ওই ব্যক্তিকে ট্রিটমেন্ট দিবে এর বাইরে কোনো অবাধ্যতা করার সুযোগ নেই অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে শাস্তি দিতে বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম আল্লাহ যেভাবে বলেছেন বান্দাকে সেভাবেই শাস্তি দিবেন ওয়াফালুনা মা ইউমারুন আর তারা তাই করবেন আল্লাহ যা আদেশ করেন তা তার মানে আল্লাহর আদেশের বাইরে একচুল তারা নয় এরপর আল্লাহ তাআলা সাত নম্বর আয়াত আমরা আরেকটি পাঠ করেছি সাত এবং আট আট নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন এবার কাফেরদের বিষয়ে আল্লাহ বলছেন প্রথম ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন ইমানদারদের বিষয়ে এবার কাফেরদের বিষয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু হে কাফের সম্প্রদায় লা তা'তাযিরুল ইয়াউম আজকের দিবসে আর তোমরা অবাধ্যতার কোনো সুযোগ নেই অস্বীকার করার কোনো সুযোগ নেই আজকে প্রমাণাদি সহকারে আল্লাহ তাআলা তোমাদের বিচার করবেন হিসাব করবেন বেছে নেবেন কোনো মানুষ রাতের বেলা ইনকাম করতে পছন্দ করে কোনো মানুষ দিনের বেলা ইনকাম করতে পছন্দ করে কোনো মানুষ দিনে সজাগ থাকতে পছন্দ করে কোন মানুষ রাতে সজাগ থাকতে পছন্দ করে এই রাতে আর দিনে মিলে রাতে এক প্রকার পাখি বের হয় দিনে এক প্রকার পাখি ইনকাম করে খায় দায় আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি আমাদের সবার রাত আর দিন সমান না আমরা রাতে যেমন দিনে আল্লাহর ওলি দিনে আবার একরকম রাতে আরেক রকম এই সব বিষয়গুলো লা তাতাযিরুল ইয়াউম আমাদের মন মতো কিছুই হবে না আল্লাহ সতর্ক করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু এ কাফের সম্প্রদায় লা তাতাযিরুল ইয়াউম আজকের দিবসে কোনো অবাধ্যতা নেই পালায়ন করার কোনো সুযোগ নেই লুকানোর কোনো সুযোগ নেই ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন আজকে তোমার রব আল্লাহ তাআলা তোমাকে তাই দিবেন যা আমল করেছে দুনিয়ায় ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন আজকে আল্লাহ তোমাদের তাই দিবেন যা তুমি দুনিয়া থেকে আমল করে প্রেরণ করেছো এবার আল্লাহর সর্বশেষ আহ্বান ইমানদারদের প্রতি কোরআনের সর্বশেষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ যে আয়াতটি নাজিল করেছেন শেষ দিকে এই আয়াতটি হলো আঠাশ পারার শেষ সুরার শেষ পৃষ্ঠার আয়াত আল্লাহ সেখানে বলেছেন আট নম্বর আয়াত সুরার নাম সুরা তাহরিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ আল্লাহ তাআলার কাছে চূড়ান্ত তওবা করো নাসুহা আই নাফসান তুমি নিজে নিজে নিজের পাপকে স্মরণ করে অন্যায়কে স্মরণ করে একাগ্র চিত্রে বিনয়বনত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করো আপনি আল্লাহর কাছে তওবা করলে কি হবে আসা রব্বকুম আল্লাহ বলেছেন হে বান্দা যদি আমার আদেশটি মেনে নাও তওবা করেই ফেলো তোমার রব অচিরেই আইয়ুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম
তোমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন আসা রব্বুকুম অচিরেই তোমার রব আইয়াকফির আনকুম সাইয়্যাতিকুম তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন সবের একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে সকল সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবেন কোন কবিরা গুনাহ আল্লাহ maaf করবেন না তওবা সারা আল্লাহ বলেন ওয়াইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাতে তোমাকে প্রবেশ করাবেন যে জান্নাতে তলদেশ দিয়ে নহর প্রবাহমান এখন নহর কাকে বলে আপনি আপনার বাসায় বিল্ডিং এর নিচে দিয়ে যে পাইপটা ওয়্যারিং করেছেন স্যানিটারি মিস্ত্রি দিয়ে পানি আসার জন্য পানি নিষ্কাশনের জন্য এখান দিয়ে যদি ট্যাঙ্কিটার মধ্যে মধু ঢেলে দেন পাইবে কি মধু আসবে কি না যদি দুধ রিজার্ভ করেন খাঁটি গরুর দুধ আসবে কি না যদি মধু রিজার্ভ করেন আসবে কি না যদি আপনি ভাতের মার রিজার্ভ করেন আসবে কি না পানি রিজার্ভ করেন আসবে কি না এটাকেই আনহার বলা হয় নহরের বহুবচন আনহার আপনার রব্বে কারীম আপনি এমন স্বচ্ছ গ্লাসের উপরে দিয়ে জান্নাতে হাঁটবেন যার নিচে দিয়ে এমন মোটা মোটা পাইপ থাকবে যে পাইপের মধ্যে দিয়ে আল্লাহ মধু শরাব পানীয় এবং দুধ চলমান থাকবে আপনি যখন চাইবেন মা তাশতাহিয়া আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন সাথে সাথে আল্লাহ আপনাকে পান করানোর ব্যবস্থা করে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার এবং আমল আমলের শেষে ইন্তেকালের পরে আল্লাহর জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন আমরা কিন্তু সূরার শেষ পর্যায়ে আমরা সূরাটি শেষ হলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ এজন্য আর কেউ উঠা বসা করব না আল্লাহ বলছেন আসা রব্বুকুম অচিরেই তোমাদের রব আইয়াকফির আনকুম সাইয়্যাতিকুম তোমাদের গুনাহখাতাগুলো maaf করে দিবেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা যেদিন আল্লাহ তাআলা নবীকে এবং তার অনুগত বান্দাদেরকে ঈমানদারদেরকে আল্লাহ অপমান করবেন না আল্লাহ আপনি যে এই আয়াতের মধ্যে বলেছেন অপমান করবেন না আমরা আপনার নবীর দেখানো পথেই হাঁটছি ভুল ত্রুটি মার্জনা করে সেদিন আমাদের আসলে অপমান করবেন না আপনার ছায়া তলে আদরের মহব্বতের মধ্যে আমাদেরকে আপনার নবীর সাথে ছায়া দেবেন সকলে বলি আমিন আল্লাহ বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা যেদিন আল্লাহ তাআলা তার নবীকে অপমান করবেন না অপদস্থ করবেন না ওয়াল্লাযীনা আমানু মা তার সাথে যারা ঈমানদার ছিল তাদেরকেও এখন ঈমানদারদের ব্যাখ্যা শোনার জন্য 48 নম্বর সূরা সূরা আল ফাতহ 29 নম্বর আয়াত সেখানে আল্লাহ তাআলা ঈমানদারদের ছোট্ট একটা ব্যাখ্যা বলেছেন সেটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু তার সাথে যারা আছেন তার মানে ঈমানদাররা তাদের গুনাহ বলে কি আশিদ্দাউ আলাল কুফফার ইসলামের রীতিনীতি বিধিবিধান অমান্য যারা করে তাদের বিষয়ে তারা এক ঐক্যবদ্ধ কোন এক চোল ছাড়ও তাদেরকে দেওয়া যাবে না আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনহুম নিজেরা নিজেদের মধ্যে অনেক পরস্পর ছাড় দেয় মিল তারাহুম রুকআন সুজ্জাদা আপনি তাদের চেহারায় তাদের চোখে তাদের কপালের মধ্যে তারাহুম রুকআন সুজ্জাদা আপনি দেখবেন তারা রুকুকারী সাজদা করে ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা রুকু সাজদার মাধ্যমে আল্লাহ তাআলার অনুগততা আল্লাহ তাআলার কাছে নৈকট্যতা অর্জন করতে চায় ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ আপনি তাদের চেহারায় দেখবেন সাজদার চিহ্ন কপালের মধ্যে কিসের চিহ্ন দেখা যাবে সাজদার চিহ্ন সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল আল্লাহ বলেছেন এই কথাগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের গুণাবলীগুলো তাওরাতে এবং ইনজিলে সমভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন
تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود. এরপর আল্লাহ শেষে বলেছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাত এবং ইনজিলের মধ্যে কথাগুলো হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কথাগুলো গুণাবলী বর্ণনা করা হয়েছে। এরপরে দেখুন ঈমানদারদের বিষয়ে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাযীনা মাআহু আল্লাযীনা আমানু মাআ, তার সাথে যারা ঈমান এনেছিল তারা নূরহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, হাশরের ময়দানে তাদের ডানে বামে তাদের সকল দিক থেকে সামনে পেছনের দিক থেকে নূর চমকাতে থাকবে, অর্থাৎ জান্নাতের একটা আলো আল্লাহ তাআলা তাদেরকে বোনাস দান করবেন। এই পথ দেখে দেখে তারা জান্নাতে যাবে, কিংবা জান্নাতের একটা সিম্পটম তাদের সাথে আল্লাহ লাগিয়ে দেবেন। ইয়াকুলুনা, ওই জান্নাতীরা বলবে রব্বানা আতমিম লানা, রব্বানা হে আমাদের রব আতমিম লানা, পরিপূর্ণ করে দেন নূরনা, আমাদেরকে আপনি যে রহমা দিয়েছেন আলো দিয়েছেন দয়া করেছেন আল্লাহ এটা আমাদের জন্য পরিপূর্ণ করে দেন, যাতে করে আমরা আপনার নিয়ামত জান্নাতে গিয়ে ভোগ করতে পারি। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরনা ওয়াগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তাআলা আপনি সকল বিষয়ে ক্ষমতাবান, আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। এই আয়াতটি, এটি হলো নবম আয়াত, শুধু একটা ভিন্ন আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ জিহাদের কথা বলেছেন, সেটি কি? ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুযু আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। এখানে ইয়া আইয়ুহান নবী বলে নবীকে আল্লাহ তাআলা সম্মানবোধক সম্বোধন করেছেন। আল্লাহ বলেছেন হে নবী সম্প্রদায় জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। কাফের কাকে বলা হয়? যে আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটা বিধানকে অস্বীকার করে তাকে কাফের বলা হয়। এখন আসুন, আল্লাহ বলছেন জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা, যারা ঈমানদার সালাত আদায় করে মাঝে মধ্যে আবার মুনাফিকি করে মিথ্যা বলে, সমাজের মধ্যে দ্বন্দ্ব ছড়ায়, সত্য মিথ্যার মধ্যে ভেজাল লাগায়, পিছনে পিছনে কথা বলে। মুনাফিকের আলামত তিনটি বুখারীতে, কিন্তু মুসলিমে মুনাফিকের আলামত বর্ণনা করেছে চারটি। এবার দেখবেন আপনাদের মধ্যে কথাগুলো কমন পড়ে কিনা। আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। ইযা হাদাসা কাযাব, যখন মুনাফিক কথা বলে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, এই লোকের সংখ্যা আমাদের দেশে নাই, ঠিক কিনা? আছে কি 90% না 95%? 95% লোক। আর আমার পাশে যিনি বসা তিনি বলছেন 100% লোকে নাকি মিথ্যা কথা বলে। দুই চারজন লোককে তো একটু ছাড় দেওয়া দরকার, না হয় কিভাবে সমাজ চলবে? এখন মিথ্যার বললে একটা কলা কৌশল আমরা পকেটে নিয়ে হাঁটি, কোথায় আছেন এখন? বোরহানুদ্দিনে। আসলে তিনি মানিকারহাট বাজার থেকে এই মাত্র অটো রিক্সায় উঠেছেন। এই কথাটাকে উনি সত্য বলেছেন? তাহলে আপনি যদি এই কথাটাকে সচরাচর সহজ মনে করেন, তার মানে মুনাফেকের আলামতের 30% 35% আপনার মধ্যে লুকায়িত আছে। ইযা হাদাসা কাযাব, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফ, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এই জাতীয় লোকজন আমাদের ভোলা জেলায় নাই, ঠিক কিনা? বোরহানুদ্দিন থানায়ও নেই। আমরা অনেকেই ওয়াদা করি, আমি যদি এবার নির্বাচিত হই তাহলে আমি এই সব কিছু করে দেব। নির্বাচিত হওয়ার পরে জনগণ ওনাকে স্বপ্নে ছাড়া আর দেখতে পান না, ঠিক কিনা? অথবা টিভির পর্দা ছাড়া আর দেখতে পান না। এই জাতীয় ওয়াদাকারী কি বাংলাদেশে আছে কিনা? আল্লাহর ভোলা জেলায় নাই। দেখুন আরো যারা ওয়াদা করেন, তোমার সাথে আগামীকাল আমার লেনদেন হবে কিন্তু হয় না, তোমার সাথে আগামী পরশু দিন আমার এভাবে কথা হবে, এই সমস্যাটার সমাধান করা হবে, কিন্তু তারিখ ঘুরায়। তারিখ যারা ঘুরায়, বিচারকদের অনেকেই এভাবে তারিখ লেনদেন করেন, এক তারিখ দ্বিতীয় তারিখ পাঁচ তারিখ, মানুষ আশায় আশায় তার কর্ম বন্ধ করে দেয়। কিন্তু আসলে এই লোকটার মধ্যে এভাবে তারিখ চেঞ্জ করতে করতে, ওয়াদা খেলাফ করতে করতে মুনাফিকের 66% আল্লাহ তার মধ্যে ঢুকে গেছে, কারণ মিথ্যাও বলে ওয়াদাও খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খান, আমানত রাখলে আমানতের খেয়ানত করে।
ওই যে আল্লাহর নবী হাফসাকে বলছেন এই কথা কাউকে বলা যাবে না তিনি বলে দিয়েছেন খেয়ানত করেছেন কিনা খেয়ানত করেছেন কিনা আপনি খেয়ানত করছেন কিনা একটু দেখেন আপনার সন্তানগুলো আল্লাহ তাআলা আপনার কাছে আমানত রেখেছেন দিনে শিক্ষা শিক্ষিত করবেন কিন্তু আপনি করেন না আপনি খেয়ানত করেছেন আপনার স্ত্রীকে জান্নাতের পথে আপনি উদ্বুদ্ধ করবেন করেন না আপনি খেয়ানত করেছেন আল্লাহ তাআলা আপনার কাছে আপনার লাইফটা আমানত দিয়েছেন চোখ নাক হাত পা মেধা বুদ্ধি বিবেক বিবেচনা সকল কিছু শক্তি সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়ে বলেছেন বান্দা আমানত দিলাম ইচ্ছা করলে সিরাতাল মুস্তাকিমের পথে চলে জান্নাত যেতে পারো ইচ্ছা করলে জাহান্নামের পথেও যেতে পারো এবার তুমি পথ চলতে থাকো আপনি আমানতের খেয়ানত করেছেন কিনা চিন্তা করে দেখো সম্মানিত সৌদি একজন লিডার একজন দলীয় নেতা কিংবা একজন দায়িত্বশীলের হাতে এলাকার সমস্ত মানুষের জানমাল আমানত নিরাপদ সম্পদ রাষ্ট্রীয় সম্পদ আমানত নিরাপদ এখন যদি এই আমানতকে আমরা খেয়ানত করে ফেলি নিজের সম্পদ মনে করি মনে করি যে এই আসনটা আমার তাহলে এলাকায় যত চাকরি আছে সব আমিই দেব এই এলাকায় সব সুযোগ সুবিধা আমার যত অর্থ বরাদ্দ হয় সব আমার তাহলে আল্লাহ শপথ করে বলছি আর মুনাফিক আর কাফেরের মধ্যে কোনো ব্যবধান থাকে না থাকে আপনি যদি কিয়ামতের আলামত খুঁজতে যান লা তাকুমুসা এভাবে করে 10টা হাদিস এখন বলা যাবে সকল হাদিসের মধ্যে ওলামায়ে কেরামের জন্য ইমানদারদের জন্য সালাত আদায়কারীদের জন্য কিয়ামত হয় এমন কোনো কথা নেই তবে আল্লাহর নবী বলেছেন ইদা তুখিজাল ফাইউদু আলা যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে তখনই কিয়ামত দ্রুত আসবে ওয়াল্লা আমানাতু মাগনামা যখন মানুষ আমানতকে গনিমত মনে করে খেয়ে ফেলবে রাষ্ট্রীয় সম্পদ একটা লোকের কাছে আমানত সে মনে করছে এটা গনিমত এটা আমি ব্যবহার করব সুযোগটা আমি নেব আল্লাহর নবী বলেছেন তখনই গজব ওই দেশের প্রতি নাজিল হবে ওয়াল্লা আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা মানুষ যাকাতকে জরিমানা মনে করবে আর যাকাত চাইতে গেলে জাকাতের তথ্য দিতে গেলে জাকাতের মেসেজ দিতে গেলে ব্যক্তির ভূরকঞ্চিত হয় পৃষ্ঠ দেশ প্রদর্শন করে তারিখ দিন তারিখ দিয়ে বারবার ঘোরায় অথচ জাকাত ব্যক্তি নিজে পায়ে হেঁটে আদায় করে দেওয়া ফরজ ছিল ঠিক কিনা আপনি জাকাত দিয়েছেন মানে ফরজ আদায় করেছেন যিনি আপনার কাছে জাকাতের অর্থ চাইতে গেলেন তার মানে তিনি আপনাকে একটা ফরজ কাজে সহযোগিতা করলেন এই লোকটাকে পেট ভরে আপনার নাস্তা খাওয়ানো দরকার ঠিক কিনা কিন্তু আপনি তার সাথে ভুরকম চিত্ত করলেন তাকে দিন তারিখ বারবার ঘুরালেন এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম মা যাবা কানাতুম লিআনফুসিকুম কুরআন বলেছে যারা এভাবে করে মানুষকে ঘুরাবে অর্থনৈতিক সমর্থন যা ছিল যাকাতের দান করার এভাবে দিবেন আল্লাহ তাআলা তাদের কপালের মধ্যে এটাকে সেকা দিবেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম সেদিন তার সমস্ত সম্পদটাকে তামার বানানো হবে গলানো হবে একটা স্ত্রী মেশেকের মতো বানানো হবে এরপর এটা দিয়ে কপালে সেকা দেওয়া হবে পৃষ্ঠ দেশে সেকা দেওয়া হবে পার্শ্ব দেশে সেকা দেওয়া হবে বারবার লোকটা চিৎকার করে করে বলবে আমার কি দোষ আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ আসবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম এটা ওই সম্পদ যা পঞ্জীভূত করেছিলে যাকাত দাও নাই হাযা মা কানাজতুম লিআনফুসিকুম এটা ওই সম্পদ ওই সম্পদের হিসাব করে যাকাত দাও নাই হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাব এবার আযাব তুমি আস্বাদন করতে থাকো সম্মানিত শুনি এবার মুনাফিকদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন জিহাদ শব্দের আবেদনিক অর্থ হচ্ছে চেষ্টা করা প্রাণান্তকর চেষ্টা করা জিহাদ শব্দের দ্বিতীয় পারিভাষিক অর্থ হচ্ছে ব্যক্তি যখন জুলুমের শিকার হয় ব্যক্তি যখন মাজলুম হয় তখন প্রতিহত করা এটার নাম জিহাদ জিহাদ ব্যক্তি আগে গিয়ে আক্রমণ করার নাম জিহাদ নয় বরং মুসলিমদের যখন আক্রমণ করা হলো মুসলিমরা তাদের ইমান জান মাল রক্ষা করার জন্য যা করেছেন এটার নামে জিহাদ ইমানদার যারা আমলে সালে করতেন তাদের ঘরে থেকেও তাদের তাহাজ্জুদের সালাত এরা দেখতেন তাদের নবুয়তের সিলমোহর এরা দেখতেন তারপরেও তারা বিশ্বাস না করে ইমান না আনয়ন করে জাহান্নামের প্রতীক হয়েছেন ফাকানাতাহুমা তারা খেয়ানত করলেন ইমান আনয়ন করলেন না ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়াকিল দখুলান্নার মা'আদ দাখিলিন হাশরের ময়দানে তাদের বিষয়ে ফয়সালা হবে তোমরা জাহান্নামীদের সাথে একত্রে জাহান্নামে চলে যাও নূহ আলাইহিস সালামের কোনো রিকোয়েস্ট আল্লাহ শুনবেন না লূত আলাইহিস সালামের কোনো রিকোয়েস্ট আল্লাহ শুনবেন না দুনিয়ায় আল্লাহর
আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে নূহ বলছেন ইয়া বুনাইয়া কাব মানা সন্তান বাবার সাথে নৌকায় আরোহী হও ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়ালা তাকুম মিনাল খাসিরিন তাদের অন্তর্ভুক্ত হয় না এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ছেলে বলছে বাবা এই পানি যে নৌকার নিচে পানি এটা ওই পাহাড় পর্যন্ত পৌঁছবে না ওই পাহাড় পর্যন্ত পৌঁছাবে না আমি মৃত্যুবরণ করব না আপনি চিন্তা করবেন না বাবা বলছেন না রে আজকে আমার আল্লাহ ঘোষণা করেছেন পৃথিবীর বুকে অবাধ্য কোনো বান্দা কোনো প্রাণী আল্লাহর বাঁচিয়ে রাখবেন না অবাধ্য যদি কোনো মাকড়সা থাকে এটাও আল্লাহ বাঁচিয়ে রাখবেন না এই নৌকায় যারা আরোহিত তারা আল্লাহ তাআলা আকাশ থেকে নূহ এবং নূহের সন্তানের আকতে মিনতিগুলো দেখছে এবার আল্লাহ ডাক দিয়ে বললেন নূহ লাইসা মিন আহলিক তোমার ওই সন্তানটা তোমার আহলের কেউ না পরিবার পরিজনের কেউ না যে সন্তান তোমার ডাকে সাড়া দিয়ে ঈমান আনে না করে তোমার সাথে আরোহী হয়নি এটা তোমার সন্তান হতে পারে না এটা সন্ত্রাস ঠিক না যে সন্তান সালাত আদায় করে না বাবা মার কমান শুনে না এটা সন্তান নয় এটা সন্ত্রাস যে সন্তান আল্লাহর বিধান মেনে নেয় না যে যুবক আল্লাহর বিধান মেনে নেয় না এটা কোনো যুবক না এটা কোনো সন্তান না এটার নাম সন্ত্রাস এই সন্ত্রাস থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন আমিন এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন আরেকজন নারীর আল্লাহ এক্সাম্পল করেছেন চারজন নারীর এক্সাম্পল করেছেন শেষ তিন আয়াতের মধ্যে আল্লাহ এই আয়াতের মধ্যে দুইজন নারীর কথা বলেছেন একজন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী আরেকজন লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী এই আয়াতের মধ্যে এখন আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীর বিষয়ে আল্লাহ তাআলা কথা বলছেন ফেরাউন চির জাহান্নামে ফেরাউন চির জাহান্নামে তার ওয়াইফ চির জান্নাতি তাহলে ফেরাউনের মতো লোকের ঘরে থেকেও জান্নাতের সুসংবাদ পাওয়া যায় নবীর ঘরে থেকেও জাহান্নামের চূড়ান্ত আসামি হওয়া যায় আপনি যদি মনে করেন আমি ফির সাহেবের ছেলে ফির হওয়ার সম্ভাবনা আছে আমার বাবা তাবলিগের আমির আমি জাহান্নামে যাই কিভাবে আমার বাবা হাফেজ সাহেব ছিলেন হাফেজ ছিল তার দাদার দাদা এই উসিলায় সবার নাম হাফেজ সাহেব হাফিজ অমুক হাফিজ অমুক আসলে এরা নামাজও ঠিক মতো পড়ে না এই হাফেজ দিয়ে আদালতে আখেরাতে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ আছে বংশের ফ্লেভার দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই বাবা মায়ের ফ্লেভার দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই এবার দেখুন ফেরাউন যখন তার রাজত্ব চলাকালীন সময়ে রাজ্যের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হেরে গেল ফেরাউন যখন হেরে গেল শুধু সেই হেরে যায়নি তার সাথে 70,000 যারা জ্যোতিষবিদ ছিল যারা এভাবে সাপ নিয়ে খেলা করত আর তারা এখন চমৎকারভাবে সাপের খেলা দেখাবে তার মানে মুজিজা দেখাবে ফেরাউনের কিন্তু ওটা দেখাতে গিয়ে ব্যর্থ হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার কাছে তখন তারা সকলে মিলে ঈমান আনয়ন করলো ফেরাউন চূড়ান্ত লজ্জিত হলো ঠিক সেই দিনই আসিয়া ফেরাউনের স্ত্রী তিনি তার ঈমান আনয়নের বিষয়ে প্রকাশ করে ফেললেন আসিয়া বিনতে মাজাহিম তিনি মাজাহিমের সন্তান তার নাম আসিয়া তিনি ফেরাউনকে বলে ফেললেন আমিও কিন্তু তোমার প্রতি ঈমান আনয়ন করি না তুমি ভুয়া খোদা তুমি ভুয়া আর মূসার আল্লাহ ঠিক আছে আমি কিন্তু মূসার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি সাথে সাথে ফেরাউন মুফাসসিরিনে কেরাম লিখেছেন ফেরাউন আসিয়ার এই দুই হাতের মধ্যে দুটো লোহার পেরাক মেরে দিয়েছেন দুই পায়ের মধ্যে লোহার পেরাক মেরে দিয়েছেন লোহার তার কাটা মেরে দিয়েছেন এখন নড়াচড়া করতে পারে চিৎকার করে এজন্য ফেরাউন বুকের মধ্যে 3 থেকে 3.5 মন ওয়াইটের একটা পাথর বুকের মধ্যে দিয়ে রাখছে এখন তার জবান থেকে শুধুমাত্র আল্লাহর শব্দ ঈমান আনয়নের শব্দ বের হচ্ছে এবার ফেরাউন বলছে যেই মুখে আল্লাহ আল্লাহকে রব হিসাবে বলা হয় ওই মুখ আমি রাখতে চাই না এখন ফেরাউন পাহাড়ের উপরে উঠছে বড় পাথর হাতে নিয়েছে এই আসিয়ার চেহারা বরাবর মাথার মধ্যে মারলে সে মারা যাবে তৎক্ষণাৎ আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ প্রাণটা ওষ্ঠাগত এখনই প্রাণ বের হয়ে যাবে আপনার কাছে একটা আরজি পেশ করি আল্লাহর কাছে যে দোয়াটা তিনি তখন করেছিলেন এই দোয়াটা আল্লাহ কোট করে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কি দোয়া ইযা ক্বালাত ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মাজাহিন যখন বললেন রব্বি বিনিলি ইনদা বাই রব্বি বিনিলি ইনদা বাইতিকা ফিল জান্নাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ হে আমার রব জান্নাতের কাছে জান্নাতের সাথে
অর্থাৎ যেখানে আপনাকে পাওয়া যায় জান্নাতের মধ্যেও না আপনার ভালোবাসা যেখানে পাওয়া যায় এমন একটা জায়গায় আমার জন্য একটা ঘর বানিয়ে দিন বাইতান ফিল জান্নাত জান্নাতের মধ্যে ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ফিরাউনের অত্যাচার থেকে আমাদের বাঁচান ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি ফিরাউন যে আমলগুলো জোর করে আমাদেরকে করায় ফিরাউন যে কার্যকলাপ করে খোদা বলায় আমাদেরকে দিয়ে ইবাদত করায় ভুয়া খোদা এই ভুয়া খোদার আমল থেকে আমাদের পরিত্রাণ দেন ফিরাউনের জুলুম থেকে আমাদের হেফাজত করেন ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন জালেম সম্প্রদায়ের অত্যাচার থেকে আল্লাহ আমাদের বাঁচান আল্লাহ তাআলা আসিয়ার এই কথাটা কোট করলেন সূরা তাহরিমের শেষ দিকে আল্লাহ এটা তুলে ধরলেন আল্লাহ তাআলা ফেরাউনের ওই বড় পাথর নিচে ফেলাবার আগে আগে আল্লাহ আসিয়ার জান রূহ তুলে নিয়ে গেলেন বললেন আসিয়া আমি আল্লাহর কাছে জান্নাতের মধ্যে নিরাপদে থাকবে ফেরাউনের আঘাতে আসিয়া মারা যাবে না এর আগে আল্লাহ জান কবজ করে নিয়েছেন তিন নম্বর যে নারীর মহীয়সী নারীর এক্সাম্পল দিলাম আমরা তিনি হচ্ছেন আসিয়া চির জাহান্নামের চূড়ান্ত জান্নাতি ওয়াইফ চির জাহান্নামের চির জাহান্নামী ওয়াইফ আর চির জান্নাতি মানুষ লূত এবং নূহ তাদের এই জান্নাতি স্ত্রী হওয়ার কথা ছিল তারা হলো চির জাহান্নামী এবার দেখুন আল্লাহ তাআলা আরেকজন নারীর কথা বলছেন ওয়া মারইয়াম বিনতে ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়াসাদদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়াকানাত মিনাল কানিতিন ওয়া মারইয়াম বিনতে ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা নারীদের সতীত্বের বিষয়ে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে সরাসরি যে নাম আল্লাহ উল্লেখ করেছেন এমন একটা নাম হলো মারিয়াম কি নাম মারিয়াম আল্লাহ বলেছেন ও মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা যিনি তার সতীত্বের হেফাজত করেছেন ফানাফাকনা ফীহি মিন রূহিনা যার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন তার মানে কি মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন তাফসির রূহুল মায়া মানে তাফসিরে বাহরে মুহিতের মধ্যে এসেছে লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহি সালাতু ওয়াসসালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন তার মধ্যে যখন রূহ ফুঁকে দিলেন আদম প্রথম হাসি দিলেন কি দিলেন আমরা হাসি দিলে আমাদের অজান্তে মাঝে মধ্যে নাক থেকে ময়লা বের হয়ে যায় কিনা আদমের প্রথম হাসির সময় একটা নাকের থেকে ময়লা পানিও বের হলো জিব্রাইল আমিনকে বললেন আল্লাহ জিব্রাইল হাত পেতে আদমের নাকের এই অংশটা সংরক্ষণ করো তিনি সংরক্ষণ করলেন এরপরে অনেক দিন পর আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল এবার যাও একজন মহিলা ঘোরাফেরা করছে তার নাম মারিয়াম সতীত্বের সার্টিফিকেট আমি আল্লাহ তাকে দিয়ে দেব তাকে গিয়ে একজন মানুষের চেহারার সুরত ধরে তার কাছে যাবে এবং তার কাছে গিয়ে বলবে হাঁ করতে হাঁ করলে তার মুখের মধ্যে আদমের নাকের যে লেজটা আছে এটা দিয়ে দেবে দিয়ে দিলেন এই কথাটাই আল্লাহ বলছেন ফানাফাকাত ফীহি মির রূহিনা রূহুল আমিন জিব্রাইল আমিন এই কাজটা করলেন সাথে সাথে তিনি কনসেপ্ট করলেন বাচ্চা গর্ভে চলে আসলো আস্তে আস্তে তার পেট স্বাভাবিক অবস্থার চাইতে বড় হতে লাগলো তিনি লোকালয়ে চলে গেলেন অন্ধকার বাগানে চলে গেলেন আল্লাহর কাছে আরজি পেশ করলেন রব্বে কারিম এটা কি হলো আমার এমন অবস্থা কেন আল্লাহ তাকে বারবার সান্ত্বনা দিতেন বলতেন তোমাকে আল্লাহ আমি আল্লাহ তাআলা একটা ভালো পুরস্কার দেব কি দেব পুরস্কার দেব এবং তোমার গর্ভে নবী আসবেন তুমি চিন্তা করো না তোমার বিষয়ে যে যা কথা বলল এটা তুমি অকপটে মেনে নেবে তো এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম সব কথা অপকটে মেনে নিলেন কিন্তু তিনি যখন বাচ্চা প্রসব করবেন আল্লাহ তাআলা মারিয়ামকে মেসেজ করলেন ছয় থেকে সাত দিন পূর্বে মারিয়াম মসজিদে আকসায় চলে যাও ইবাদত শুরু করে দাও এতদিন তিনি লাকড়ি গোছাতেন বাগানে বাগানে যারা লাকড়ি আহরণ করতে বাগানে এসে দেখতো লাকড়ি স্তূপ হয়ে আছে তারা নিয়ে যেত আর দোয়া করত যিনি এই কাজ করেছেন আল্লাহ তাকে ভালো রাখেন এবার ছয় থেকে সাত দিন পূর্বে যখন ডেলিভারি হবে তখন মসজিদে আকসা ছিলেন তো যেখানে আজ নির্যাতিত নিপীড়িত নিষ্পীড়িত মুসলিম উম্মাহ ফিলিস্তিনের সেই মসজিদ আকসার কথা আল্লাহ সেখানে কোট করেছেন মারিয়ামকে আল্লাহ মেসেজ করলেন মসজিদ আকসায় চলে যাও তিনি মসজিদ আকসায় চলে গেলেন মসজিদ আকসার মেহরাবের কাছে বললেন এখানে তুমি
হেলান দিয়ে বসবেন আর তোমার বাচ্চাটা এভাবে প্রসব হবে কোনো বেদনা ব্যথা চলে আসবে এমনটা হবে না কষ্ট পাবে এমনটা হবে না আল্লাহর তিনি মেহমান তাকে হওয়ার পর থেকেই তুমি দুধ পান করাবে কোলে নেবে অথবা তাকে নিয়ে তুমি আনন্দে চলতে পারবে মরুভূমিতে লালিত পালিত হবে সব কিছুই থাকবে আর যদি তোমাদেরকে পুনরায় তোমাকে কোন লোকজন তুমি এবং তোমার বাচ্চাকে কোন কথা জিজ্ঞেস করে কোন কথা বলে তাহলে বাচ্চার দিকে তুমি ইশারা করে দিবে জনগণ জিজ্ঞেস করলো মারিয়াম তোমার বাবা ভালো মা ভালো বংশ ভালো এই সন্তান কোলে আসলো বিবাহ ছাড়া কোত্থেকে আমরা জানতে চাই ফাশারাত ইলাইহি মারিয়াম বাচ্চার দিকে ইশারা করে দিলেন আল্লাহর মেসেজ অনুযায়ী এবার জনগণ বললেন কাইফা কিভাবে কথা বলবে মান কানা ফিল মাহদি সাবিয়্যা যে বাচ্চা এই মাত্র কোলে আসলো যে বাচ্চা এখনো দোল নাই যে বাচ্চা এখনো দুধ খায় মায়ের স্তন পান করে এমন বাচ্চা কথা বললে বলবে কিভাবে এরপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইশারা করতে দেরি এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোল থেকে বললেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে কিতাব দান করবেন তাওরাত দান করবেন আল্লাহ আমাকে ইনজিল দান করবেন ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি নাজিল হয়েছে আর তাওরাতের অনেক কথা ইনজিলের মধ্যে আল্লাহ কোট করেছেন তিনি বলেছেন আমাকে আল্লাহ কিতাব দান করবেন আমাকে আল্লাহ নবুয়ত দান করবেন এই কথা শুনে জনগণ কাইফা কানা ফিল মাহদি সাবিয়্যা আমরা একটু আগে জিজ্ঞেস করলাম এই বাচ্চা দোল নাই কথা বলবে কিভাবে বাচ্চা বলে তাকে আল্লাহ কিতাব দিবেন সে নবী হবে কেমন কথা সম্মানিত সুধী এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের বিষয়ে আল্লাহ বলছেন ফানাফাকনা ফিহি মির রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবি তিনি সকল কিতাবকে সত্যায়ন করেছেন তার মানে হচ্ছে জাবুর তাওরাত কি কি কিতাব জাবুর তাওরাত কিতাবকে তিনি সত্যায়ন করেছেন ইনজিল কিতাবের মাধ্যমে ওয়া কানাত মিনাল কানিতিন তিনি ঈসা এবং তার মাতা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারিণী অনুগত বান্দাদের একনিষ্ঠ বান্দাদের একজন সম্মানিত সুধী আমরা এই মাত্র সুরার নাম হচ্ছে সুরা আত-তাহরিম সুরা তাহরিমের 12 আয়াত বিশিষ্ট সুরা 28 পারার শেষ সুরা 66 নম্বর সুরা এবং দুই রুকু বিশিষ্ট সুরা মদিনায় অবতীর্ণ সুরা এবং যে সুরার মধ্যে কালেমা বাক্য রয়েছে 254 কিংবা 49টি হরফ রয়েছে 1067টি নোক্তা রয়েছে 519টি যে সুরা আমরা আজকে তেলাওয়াত শুনলাম অনুবাদ জানলাম আমরা মাত্র শুধু অনুবাদ জেনেছি আমরা বলেছি চারটি ভাগে আমরা সুরার অনুবাদ জেনেছি প্রথম ভাগ 1-5 নম্বর আয়াত দ্বিতীয় ভাগ 6-8 নম্বর আয়াত তৃতীয় ভাগ শুধু 9 নম্বর আয়াত চতুর্থ ভাগ 10-12 নম্বর আয়াত পর্যায়ক্রমে প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা কথা বলার চেষ্টা করেছি আজকের আলোচনার কনক্লুশন